এই গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েমের জন্য এক শ্রেণীর লোক মরিয়া হয়ে উঠেছে। মালরুনদের ভোটের আশায় তাদের মন্দির পাহারা দিয়ে যদি তারা আমাদেরকে ভোট দেয় সামনে আমরা লিডার হয়ে যাব। মুসলমানেরা মন্দির পাহারা দেয় আর আহলে হাদিসের মসজিদগুলি ভাঙে জোরে আমিন বলার অপরাধে তরুণ উদীয়মান যুবকদেরকে পিটিয়ে হাসপাতাল পর্যন্ত করে। আর এই কাজগুলি সাধারণ মূর্খ মানুষ করে না, এক শ্রেণীর আলেম ওলামারাই করে, কারণ তারা বাপ দাদার ধর্ম পালন করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারগিজ না গফতে তা না গফতে জিবরাইল, জিবরাইল হারগিজ না গফতে তা না গফতে কেরদেগার। রেল লাইনের দুইটা পাতের উপরে রেলগাড়ি চলে, একটা যদি উঁচু নিচু হয়ে যায়, একটা যদি কম বেশ হয়, রেলগাড়ি অচল হয়ে যায়। কোরআন এবং হাদিস দুইটা প্যারালাল চলে, একটা বাদ দিয়ে একটা অসম্ভব। ওই কোরআন হাদিস তো আমরা জানি না, আমরা সাধারণ মানুষ, বড় হুজুর যা বলে ওইটাই ঠিক। আরে বড় হুজুর বলে কি, মাঝহাব মানি তায়াম্মুমের মতো, পানি না পাওয়া গেলে মাটির তায়াম্মুম হবে, পানি এসে গেলে তায়াম্মুম বাতিল। আহলেদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد ومن دعا بدعوته واستنى بسنته وسار على نهجه إلى يوم الدين أما بعد فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وقال النبي الأمين صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي আও কামা কাল আলাইহি সালাতু ওয়াসসালাম। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যার অশেষ মেহরবানিতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, লালমনিরহাট সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে আমরা যোগদান করার সুযোগ পেয়েছি। যে আল্লাহ পাক তৌফিক দিলেন তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি তার উম্মতকে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত সমস্যার সমাধান দিয়ে গেছেন। কোনো লালু এমপি, কোনো ভুলু মন্ত্রী, কোনো মহাশয়, কোনো মুফতি কারো জন্য ইসলাম কমতি রেখে যাননি। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আর আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আগত সমস্ত সমস্যার সমাধান দিয়েছেন। অনেকে মনে করেন
অনেক সমস্যার সমাধান কুরআন ও হাদিসে পাওয়া যায় না। জনৈক ছাত্র একদিন প্রশ্ন করে বলছেন, মাদানী সাহেব, কুরআন হাদিস যথেষ্ট নয়, পৃথিবীর যে দেশে ছয় মাস রাত হয়, ছয় মাস দিন হয়, তারা কিভাবে সালাত আদায় করবে? ছাত্রটির মনের বিশ্বাস যে এই প্রশ্নের জবাব কোরআন হাদিসে নাই। আমি তাকে বললাম, প্রায় 1450 বছর পূর্বে, প্রায় 1450 বছর পূর্বে সাইয়েদুল মুরসালিন, ইমামুল হারামাইন, সাহিবুল কিবলাতাইন ওয়াল হিজরাতাইন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে ঘোষণা দিয়ে বললেন, কিয়ামতের আগে কানা দাজ্জাল আসবে, যেই কানা দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। কানা দাজ্জালের প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার সঙ্গে সঙ্গেই উপস্থিত সাহাবীদের মধ্যে জনৈক সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, আমরা যদি কানা দাজ্জালের সময় বেঁচে থাকি তাহলে ওই সময় আমরা সালাত আদায় করব কিভাবে? 6 মাস 1 বছর হবে 1 দিন, সেই সময় আমরা সালাত কিভাবে আদায় করব? জেনে রাখা ভালো, সাহাবায়ে কেরামের জামানায় কানা দাজ্জাল আসবে না, এটা সর্বজন বিদিত, কানা দাজ্জাল আসবে শেষ জামানায়। কিন্তু সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, আর প্রশ্নটা তার মুখ দিয়ে বের করে নিলেন স্বয়ং আল্লাহ পাক, যাতে কিয়ামতের আগে আগত মুসলিমদের সমস্যায় পড়তে না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কানা দাজ্জালের প্রথম দিন যখন 1 বছরের সমান হবে, তখন তোমরা সময় মেপে মেপে 1 দিনে 1 বছরের সালাত আদায় করবে। লালু মুফতি আর ভুলু মুফতির জন্য, মিথ্যাবাদী মুফতি আর চটকদার কথা বলার মুফতির জন্য ইসলাম নবী কমতি রেখে যান নাই, ইসলাম কমপ্লিট করে গেছেন। আধুনিক ভৌগোলিক বর্তমান ভৌগোলিক অনুসন্ধানে যখন দেখা যাচ্ছে পৃথিবীর কোন দেশে 6 মাস রাত হয়, 6 মাস দিন হয়, তারা কিভাবে সালাত আদায় করবেন, তার সমাধান 1450 বছর পূর্বে দাজ্জালের হাদিসে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমপ্লিট করেছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলনের 5 দফা মূলনীতি আছে, তার মধ্যে একটি মূলনীতি হল তাকলিদের সাক্ষী বা অন্ধ ব্যক্তি পূজার অবনোদন। তাকলিদের সাক্ষী হল কবুলু কাউলিল গাইরি বিলা দালিলিন, অপরের কথাকে দলিলবিহীন চোখ বন্ধ করে মেনে নেওয়া, তার নাম হলো তাকলিদের সাক্ষী। তাকলিদের সাক্ষী 2 প্রকার, এক প্রকার হলো বিজাতীয় তাকলিদ, আর এক প্রকার হলো জাতীয় তাকলিদ। বিজাতীয় তাকলিদের মধ্যে সমাজতন্ত্রবাদ, সমাজতন্ত্রের মূল কথা হলো রুল বাই ইটারনাল লস অফ আয়রন, দেয়ার ইজ নো গড, শাশ্বত লৌহ বিধানে সব কিছু হচ্ছে, আল্লাহ বলে কোনো সত্তা নাই। দ্বিতীয় মূলনীতি হলো সব মানুষ সমান, সব মানুষকে সমান করে তারা দেখতে চায়, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করার যেই তন্ত্র তার নাম হলো সমাজতন্ত্র, নাস্তিক্যবাদকে প্রমোট করে এই তন্ত্র। 2 নম্বর হলো জাতীয়তাবাদ,
জাতীয়তাবাদ হলো জাহেলিয়াত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জনৈক সাহাবী যখন একজন কালো সাহাবীকে কালো সন্তানের মা বলে সম্বোধন করেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তোমার ভিতরে জাহেলিয়াত এখনো রয়ে গেছে। আঞ্চলিকতাবাদ, ভৌগোলিক সীমারেখা, দুর্ভেদ্য প্রাচীর ডিঙ্গিয়ে সাদা কালো, শিক্ষিত অশিক্ষিত, এদেশি বিদেশি সর্বশ্রেণীর মানুষকে, সর্বশ্রেণীর মুসলিমকে এক ও অখণ্ড মিল্লাতে পরিণত করার নাম ইসলাম। পাশাপাশি রয়েছে জাহেলিয়াতের তাকলিদের আর একটি হল গণতন্ত্র। এই গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েমের জন্য এক শ্রেণীর লোক মরিয়া হয়ে উঠেছে। গণতান্ত্রিক ভোটের প্রয়োজন তাদের, মালরুনদের ভোটের আশায় তাদের মন্দির পাহারা দিয়ে তাদের মনস্তুষ্টি কামনা করে যদি তারা আমাদেরকে ভোট দেয় সামনে আমরা লিডার হয়ে যাব। কিয়ামত পর্যন্ত এই সমস্ত মালরুনদের পক্ষে তুমি কথা বলবে, কশিন কালেও তারা তোমাদেরকে সমর্থন করবে না। আল্লাহ পাক বলেন কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়ামা তুখফি সুদুরহুম আকবার, তাদের মুখ দিয়ে বিষাক্ত বিষ বের হয় আর অন্তরে যা পোষণ করে সেটা বড়ই ভয়াবহ। এই দেশকে শুকনা মৌসুমে শুষ্ক করে মারা, বন্যার সময় বন্যার পানি ছেড়ে দিয়ে এদেশের লক্ষ লক্ষ টন ফসলকে নষ্ট করে দেওয়া, এটা হলো তাদের পায়তারা। তারা কশিনকালেও মুসলিম মিল্লাতকে বরদাস্ত করে না। জেনে রাখা ভালো হবে, শেরেক যেখানে হয় সেখানে একজন মুসলমানের যাওয়াই হারাম। যদি বলবেন নিরাপত্তার জন্য আমাদের প্রয়োজন, নিরাপত্তার জন্য আপনি যাবেন, তো আমাদের পুলিশ প্রশাসন কি ঘাস কাটে নাকি? আমাদের বিভিন্ন প্রশাসন রয়েছে, পুলিশ বাহিনী রয়েছে, বিডিআর বাহিনী রয়েছে, আর্মি বাহিনী রয়েছে, পদাতিক সৈন্য আছে, বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে, বাহিনীর লোকেরা ডিফেন্সের কাজ করবে। আমাদের রক্ত ঘামানো অর্থ দিয়ে, আমাদের রক্ত ঘামানো পয়সা দিয়ে তাদের বেতন হয়। স্বৈরাচার পতনের আগের খুতবায় আমরা বলেছিলাম, হে পুলিশ তুমি আল্লাহকে ভয় করো, তোমার গায়ের জামাটা আমাদের টাকায় কেনা, তোমার পরনের জুতাটা আমাদের টাকায় কেনা, তোমার হাতের লাঠিটা আমাদের টাকায় কেনা, তোমার রেশনটা আমাদের টাকায় হয়, তোমাদের বেতনটা আমাদের টাকায় হয়। আমরা এদেশের নাগরিক আর তোমরা এদেশের খেদমতকারী খাদেম। সম্মানিত উপস্থিতি, আমরা যে টাকা পয়সা খরচ করে আর্মি পালি দেশ রক্ষার জন্য, আমরা টাকা পয়সা খরচ করে পুলিশ বাহিনীর দায়িত্ব দিয়েছি, মন্দিরে পূজা করা অবস্থায় যদি সেখানে কোনো সমস্যার সৃষ্টি হয় সেই সমস্যার সমাধান বা নিরাপত্তার কাজ সেই বাহিনীর লোকেরা করবে, আমি মুসলিম হয়ে সেখানে যাব কেন? বলবে যে পুলিশও তো মুসলিম, কিন্তু সেটা তার দায়িত্ব, সে দায়িত্ব পালন করবে, তার যাওয়া জরুরি, কিন্তু আমার যাওয়া জরুরি নয়। এক মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বলেন অফিস রুমে ঢোকেন, বললাম অফিস রুমে আমি ঢুকবো না। বলে অফিস রুমে ঢোকেন, বলে ঢুকবো না। কেন ঢুকবেন না অফিস রুমে? ও ছবি লটকানো আছে এই জন্য, তো বোঝেন তো দেরি করে বোঝেন। ভাই আমি তো সারাদিন অফিস রুমে ছবির নিচেই বসে থাকি। বললাম ওটা তো আপনার চাকরি, আপনি তো যেতে বাধ্য, কিন্তু আমার তো চাকরি নয়। আপনার অফিস রুমে আমি না ঢুকলে আমার চলবে, কিন্তু আপনাকে ঢুকতেই হবে। একজন বাধ্য হয়ে ঢুকলো আর একজন ইচ্ছা করে ঢুকলো, দুইজন কি সমান? কোশ্চিন কালেও নয়। সম্মানিত উপস্থিতি, মুসলমানেরা মসজিদ মন্দির পাহারা দেয় আর আহলে হাদিসের মসজিদগুলি ভাঙে।
আহলে হাদিসের মসজিদগুলি ভাঙে জোরে আমিন বলার অপরাধে তরুণ উদীয়মান যুবকদেরকে পিটিয়ে হাসপাতাল পর্যন্ত করে আর এই কাজগুলি সাধারণ মূর্খ মানুষ করে না এক শ্রেণীর আলেম ওলামারাই করে কারণ তারা বাপ দাদার ধর্ম পালন করে أعوذ بالله من الشيطان الرجيم وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون اي الله اكبر بقول لك ايه এটা হলো মিশরীয় বেদাত এটা কোথাকার বেদাত কুরআন তেলাওয়াতের সাথে আল্লাহ বলে ভেবায় উঠা এটা মিশরীয় বেদাত এটা মিশর থেকে চালু হয়েছে واذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون আর যখন বলা হয় তোমরা তা মেনে নাও যা আসমান থেকে নাজিল হয়েছে আসমানের নাজিল হওয়া ওহির বিধান মানো সম্মানিত উপস্থিতি মেশিন দিয়েছে স্যামসাং কোম্পানি এর চালাবার নিয়ম ক্যাটালগ দিয়েছে স্যামসাং কোম্পানি স্যামসাং কোম্পানির মেশিন নোকিয়া ক্যাটালগ দিয়ে চালালে চলবে না এই মেশিন যেই কোম্পানি দিয়েছে সেই কোম্পানি ক্যাটালগ দিয়ে চালাতে হবে মানুষ হলো মেড ইন স্কাই মানুষ মেড ইন স্কাই আসমানে মানুষকে আল্লাহ পাক তৈরি করে জান্নাতে রেখেছিলেন জান্নাতের আদমকে জমিনে আল্লাহ যখন ফেলে দিচ্ছেন তখন বলছেন কুল্লা বেতু মিনহা জামিয়া ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون তোমরা সবাই নিচে নেমে যাও আসমান থেকে ওহির বিধান যাবে এই বিধান যদি তোমরা মেনে চলো তাহলে জান্নাতের হারানো বাড়িঘর আদম সন্তান তার বাপের হারানো বাড়ি ফিরে পাবে আমাদের বাবার নাম কি আদম আলাইহিস সালাম বাবার বাড়ি কোথায় জান্নাতে কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ আল্লাহ আদম আলাইহিস সালামকে বলেছিলেন তুমি আর তোমার বিবি দুইজন জান্নাতে থাকো এটাই তোমাদের থাকার জায়গা আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ পাক সেখান থেকে বিতাড়িত করে জমিনে পাঠালেন বললেন জান্নাতি আদম আলাইহিস সালামের সন্তান জান্নাত যদি আবার ফেরত পেতে চাও আসমান থেকে পাঠানো ক্যাটালগ মানবা তাহলে আবার জান্নাতে ফেরত আসা সম্ভব আল্লাহ পাক বলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুল فتفرق بكم عن سبيله আল্লাহ রাব্বুল আলামিন যে ওহির বিধান পাঠালেন সেই ওহির বিধান মানার জন্য আল্লাহ পাক বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون তোমরা তা মেনে নাও
যা আসমান থেকে নাজিল হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে কথা বলেন, কোরআন আর হাদিস কোত্থেকে এসেছে? হাদিস ও রবের পক্ষ থেকে এসেছে। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারগিজ না গফতে তা না গফতে জিবরাইল, জিবরাইল হারগিজ না গফতে তা না গফতে কিরদেগার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত ওহী নাজিল না হয়। আজকাল এক শ্রেণীর ভণ্ড লোক বের হয়েছে, ওরা হলো কাদিয়ানীদের দোসর, ওরা হলো সম্মিলিত মত অনুযায়ী ইসলাম থেকে খারিজ, যারা কোরআন মানবে হাদিস মানবে না, আর বলবে কোরআন মানবো হাদিস মানবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কেও সতর্কবাণী দিয়ে বলে গেছেন, কিয়ামতের আগে এক শ্রেণীর লোক হবে যারা বলবে বাইনানা বাইনাকুমুল কোরআন ফামা ওয়াজাদনা ফিহি মিন হালালিন ইস্তাহলালনাহু ওয়ামা ওয়াজাদনা মিন হারামিন হাররামনাহু আলা ইন্নি উতিতুল কোরআন ওয়া মিসলুহু মাহু। কিয়ামতের আগে এক শ্রেণীর লোক হবে, তারা বলবে কোরআন থাকতে আমরা হাদিস মানব কেন, কোরআন আমাদের জন্য যথেষ্ট। এরকম এক ভণ্ড লোককে একবার ধরেছিলাম, ধরে বলছিলাম মরা মাছ খাও তোমার দলিল কোথায়? আল্লাহ বলছেন হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ্দামু ওয়ালাহমুল খিনজির, তোমাদের জন্য মুর্দা হারাম, মরা প্রাণী খাওয়া হারাম, মাছ মরে গেলেও খাওয়া যাবে, তার দলিল তো কোরআনে নাই, দলিল রয়েছে সহিহ জামিউ সাগীরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওহিল্লাত লানা আল মাইতাতান, আমাদের জন্য দুই প্রকার মুর্দা হালাল করা হয়েছে। দুই প্রকার মুর্দার মধ্যে এক প্রকার মরা মাছ, মরা মাছ হালাল, তার দলিল আছে হাদিসে, আর মুর্দা হারাম এ কথা আছে কোরআনে। বেটা তুমি কোরআন মানবা, তাহলে মরা মাছকে হারাম ঘোষণা দাও। মরা মাছকে হারাম ঘোষণা দিলে তোমার মতো মুফতিকে দুরুস্ত করার জন্য আমানুল্লাহ মাদানিকে ডেকে আনতে হবে না, এদেশের মাছের ব্যাপারীরাই তোমাকে কিলায় সুদা করবে। খালি ফতোয়া দাও যে মরা মাছ হালাল হাদিসে আছে আর মুর্দা হারাম কোরআনে আছে, অতএব হাদিস মানি না মরা মাছ হারাম, ঘোষণা দিয়ে দেখো এদেশের মাছের ব্যাপারীরা তোমার কিলায় দুরুস্ত করবে। সম্মানিত উপস্থিতি, আর এক লোকে বললাম উজুটা করো তো, তো উজুটা করতে গিয়ে প্রথমে বিসমিল্লাহ বলে দুই হাত ধুল। বললাম দুই হাত ধোয়ার হাদিস কোরআন থেকে বের করো। আল্লাহ বলছেন ইদা কুমতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম, যখন তোমরা সালাত পড়ার ইচ্ছা করো উজু করতে যাও তখন মুখমণ্ডল ধৌত করো। তো কোরআনে তো মুখ ধোয়া দিয়ে আল্লাহ শুরু করলেন, তুমি যে হাত ধুয়ে উজু শুরু করলে তো তোমার উজুটা শুরুই তো হলো হাদিস দিয়ে। হাদিস ছাড়া কোরআন চলে না, কোরআন ছাড়া হাদিস চলে না। রেল লাইনের দুইটা পাতের উপরে রেলগাড়ি চলে, একটা যদি উঁচু নিচু হয়ে যায়, একটা যদি কম বেশ হয়, রেলগাড়ি অচল হয়ে যায়। কোরআন এবং হাদিস দুইটা প্যারালাল চলে, একটা বাদ দিয়ে একটা অসম্ভব। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিসকে পাশ কাটিয়ে যাওয়ার দলিল হলো বাপ দাদা এতকাল করলো তারা কি ভুল করলো? এ তো মক্কার কাফেরদের কথা। কালু বাল নাত্তাবিউ মাল ফাইনা আলাইহি আবানা আওয়ালাউ কানা বাউহুম লা ইয়াকিলুনা শাইয়্যা ওয়ালা ইহতাদুন। বাপ দাদাকে যারা মানতে চায়, বাপ দাদার ছিল মাটির ঘর, তারা কিন্তু মাটির ঘর বাদ দিয়ে বিল্ডিং বানিয়েছে, তখন বাপ দাদাকে মানে না। বাপ দাদা গরুর গাড়িতে চড়তো,
বাপদাদার গরুর গাড়ি ভেঙে ফেলে এখন মার্সিডিস বেঞ্চ নিয়ে রাস্তায় চলে তখন কিন্তু বাপদাদার দোহাই দেয় না আল্লাহ পাক বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া وهم عن الآخرة غافلون دنیا تا بھالو بجھے اور آخرة تیر کترے مغا شاجے کوئی قرآن حدیث نام را جانینا ہم را شادرون مانوش بارو حضور زا بولے ویٹائی ٹھیک ارے بارو حضور بولے کی برطمان بانگلادش شاب چے بارو مستی دیر بارو حضور چے بارو حضور بول چے জোরে আমিন বলার হাদিস দুর্বল আর আস্তে আমিন বলার হাদিস সবল বড় হুজুর আরো বলছেন সৌদি আরবে যায় রিয়াল আনতে সৌদি আরবে রিয়াল আনতে দিয়ে আমিন নিয়ে আসে সৌদি আরবের সাথে তোমার এত গাজালা তোমরা তো সৌদি আরবে গিয়ে বুকে হাত বাঁধো তোমরা তো সৌদি আরবে গিয়ে জোরে আমিন বলো তাদের সামনে গিয়ে আহলে হাদিস হয়ে তাদেরকে প্রতারণা করে তাদের কাছ থেকে ডলার রিয়াল এনে খাও তোমাদেরকে আমরা চিনি ভালো করে আমাদের দেশের যুবকেরা রেমিটেন্স যোদ্ধা যাদের ওসিলায় আজকে দেশের অর্থনীতি টিকে আছে আলহামদুলিল্লাহ এই রেমিটেন্স যোদ্ধারা সৌদি আরবে গিয়ে হার ভাঙ্গা পরিশ্রম করেন আর সেখান থেকে কিছু পয়সা কামাই করে আনেন পয়সা যাই হোক আর না হোক অন্তত পক্ষে তাওহীদ শিখে আসে সেখান থেকে আল্লাহর ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন পশু পাখিকে দিয়েও পালন করিয়ে নেন পশুকে আল্লাহ বুঝার ক্ষমতা দেন কিন্তু মানুষ তা বোঝে না মদিনা ইউনিভার্সিটির প্রাক্তন প্রফেসর ডক্টর আতিয়া মোহাম্মদ সালেম রাহিমাহুল্লাহ তিনি তার বক্তব্যে বলেছিলেন আবরাহা এসেছিল হাতির উপরে চড়ে কাবা ঘর ভাঙতে আবরাহা এসেছিল কাবা ঘর ভাঙতে ওর বাহন ছিল হাতি হাতির উপরে চড়ে আবরাহা এসেছিল মিনা এবং মুজদালিফার মাঝখানে ওয়াদি মুহাসসার সেই ওয়াদি মুহাসসারে আবরাহার হাতি বসে পড়ল হাতি ডানে যায় বামে যায় পিছনে ফেরত যেতে চায় কিন্তু হাতি সামনে চলে না আবরাহার হাতি বুঝতে পেরেছিল আল্লাহর কাবা ভাঙা সম্ভব নয় হাতি হলো চার পায়ে জানোয়ার চার পায়ে জানোয়ারের উপর বসা ছিল আবরাহা নামক দুই পায়ে জানোয়ার চার পায়ে জানোয়ার বুঝেছিল আল্লাহর ঘর ভাঙা সম্ভব নয় কিন্তু দুই পায়ে জানোয়ার তা বোঝে না সম্মানিত উপস্থিতি তাই আমাদের দেশের অনেক লেবার শ্রেণীর লোক কোরআন হাদিস বুঝল অনেকেই কোরআন হাদিস বুঝল সাধারণ মানুষ কোরআন হাদিস বুঝে তাদের লাইফ স্টাইল চেঞ্জ করে ফেলল কিন্তু বড় বড় আলেমদের বুঝ হলো না এক শ্রেণীর আলেমেরা লাবুজ থেকে গেল কারণ দুনিয়াবি স্বার্থ বড় বড় বুজুর্গ কিভাবে কি বলেছেন সম্মানিত উপস্থিতি আজকে বাপদাদার ধর্ম তো বহু তরিকায় বিভক্ত আপনি চৌরাস্তার মাথায় দাঁড়ায় আছেন আপনি যাবেন ঢাকায় ঢাকায় যাওয়ার রাস্তায় একটি আপনি রংপুর মডার্নের মোড়ে দাঁড়িয়ে আছেন ওখানে চারিদিকে চারটা রাস্তা চলে গেল আপনি যাবেন ঢাকায় ঢাকায় যাওয়ার রাস্তা তো একটি চার দল লোক ঢাকাগামী চার দল লোকই চার রাস্তার মাথায় দাঁড়িয়ে তারা বলল যে আমরা চার দলই ঢাকা যাব চার রাস্তাই ঢাকায় যাওয়ার পর চার রাস্তা কি ঢাকায় যাওয়ার পথ একটা ঢাকায় যাওয়ার পথ আর বাকি তিনটা উল্টা পথে চলল ঢাকায় যাওয়া তাদের পক্ষে সম্ভব হবে না ইসলাম একটি পথ কোরআন এবং সহি হাদিসের পথ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন ওয়ান হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউস সুবুল এ যা আমার সরল সোজা পথ এই পথ মেনে চলো এ পথ ছাড়া অন্য বিকল্প পথ মানা যাবে না আজকে আমরা
যেই সমস্ত ইমামদের নামে বিভিন্ন মতবাদ মাযহাব সৃষ্টি করেছি তারাও কিন্তু এই তাকলিদের শক্তির বিপরীত ছিলেন মহামতি ইমাম চতুষ্টয়ের বয়োজ্যেষ্ঠ সর্ব বয়োজ্যেষ্ঠ ইমাম ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত বিন জুয়াতা আল কুফি রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত বিন জুয়াতা আল কুফি রাহিমাহুল্লাহ এই মহামতি ইমাম বলেছেন ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি যেটা সহি হাদিস ওটা আমার মাযহাব তাবিজের ব্যাপারই বলে আমি হানাফি মাযহাব মানি আরে তোমার ইমাম তো কাপড় বিক্রি করত তোমার ইমামের তো তাবিজের দোকান ছিল না মিলাদের ব্যাপারই বলে আমি হানাফি মাযহাব মানি আরে তোমার ইমাম তো কাপড়ের ব্যবসা করত তোমার ইমাম তো মিলাদের ব্যবসা করে নাই পরের বাড়িতে চাঁদা তুলে খায় সেও বলে আমি ইমামের তরিকা মানি কিন্তু তোমার ইমাম পরের বাড়ি চাঁদা তুলে খান নাই বরঞ্চ তারই টাকা অসংখ্য ছাত্ররা স্টাইপেন্ড হিসাবে গ্রহণ করেছে এবং তিনি তাদেরকে স্টাইপেন্ড দিয়ে তিনি পরিচালনা করেছেন মহামতি ইমামগণ তারা যদি ইজতিহাদ করতে গিয়ে তারা যদি ভুল করেন আল্লাহর নবীর হাদিস অনুযায়ী এক নেকি তারা পান মুস্তাহেদ ভুল করলেও এক নেকি আর মুস্তাহেদ শুদ্ধ করলে ডবল নেকি কাজেই মুস্তাহেদগণ ভুল করেও নেকি কামাই করেন কিন্তু তার ভুল ফতোয়া আমরা মানতে বাধ্য নই একবার কয়েকজন আলেমকে জিজ্ঞেস করেছিলাম ইমাম আবু হানিফা রাহেমাহুল্লার ফতোয়া আছে ফার্সি ভাষায় সালাত পড়লে সালাত জায়েজ ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ ফার্সি ভাষায় সালাত পড়া জায়েজ বলেছেন তামাম পৃথিবীতে একজন হানাফি আলেম দেখান যে লোক একদিন একক তো সালাত ফার্সিতে পড়েছে যে বলছে আমরা ফার্সিতে সালাত পড়ি না কারণ ইমামের এটা ইজতিহাদি ভুল তো তোমার ইমামের ফতোয়া তুমি মানো না তো আমি মানবো কোন দুঃখে কোরআন হাদিসের সাথে মিললে আমি মানবো না মিললে মানবো না আর একজন জিজ্ঞেস করলেন আপনারা মাঝহাব মানেন কি না হ্যাঁ মাঝহাব তো আমরা মানি শতবার মানি হাজারো বার মানি লাখো বার মানি মাঝহাব মানি আমরা তায়াম্মুমের মতো মাঝহাব মানি তায়াম্মুমের মতো পানি না পাওয়া গেলে মাটির তায়াম্মুম হবে পানি এসে গেলেই তায়াম্মুম বাতিল কোরআন হাদিসের সরাসরি দলিল না পেলে যে কোনো ইমামের ইজতিহাদি ফতোয়া আমরা মানতে পারবো ইনশাআল্লাহ কিন্তু সেই ফতোয়ার এগেনস্টে সরাসরি দলিল চলে আসলে তখন সেই ফতোয়া রহিত হয়ে যাবে ইমামগণ এইভাবেই বলেছিলেন ইমামগণের কথা যদি তাদের ছাত্ররা চোখ বন্ধ করে মেনে নিতেন তাহলে ইমাম মালিক রাহেমাহুল্লার ছাত্র সরাসরি ছিলেন ইমাম শাফেঈ রাহেমাহুল্লাহ উস্তাদ সাগরেদের দুই মাঝহাব না হয়ে অবশ্যই মাঝহাব একটাই হতো কিন্তু ইমামের সব ফতোয়া তারা চোখ বন্ধ করে মেনে নেননি আমরা তো এই কথাই বলছি চোখ বন্ধ করে এই সমস্ত কথা কেন আপনারা মানতে যান বলছেন চার মাযহাব বরহাক তারপরে আমিন বললে বলছেন যে আমিন বলবে তাকে ঠাসা ধরো আমিন বললে তাকে বলো এই খারা কই পাইছোস এই উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশকে অশান্ত করার চেষ্টা করছে সেই সমস্ত আলেমদেরকে অনুরোধ করে বলি এই সমস্ত ইজতিহাদি মাসলা যদি ইমামের একজন অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে থাকেন তাহলে আমরা কোরআন হাদিস মেনে চলছি কেন এই সমস্ত অরাজকতা সৃষ্টি হচ্ছে আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে আজকের এই সম্মেলনের পক্ষ থেকে দেশ ও জাতিকে উদাত্ত আহ্বান জানিয়ে এই সমস্ত তন্ত্রমন্ত্র ছেড়ে দিয়ে তরিকা ছেড়ে দিয়ে কোরআন এবং সুন্নার প্রতি ফিরে আসার অনুরোধ করি আমার আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি আহলে হাদিস আন্দোলনের স্লোগান আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী আমাদের জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু